হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন এআর নাইস লাইফ চ্যানেল। এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো আপনারা এই চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং আপনাদের ফ্রেন্ডদেরকে বলবেন এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য, কারণ আমার এই চ্যানেলে আমি সবসময় টেকনোলজি বিষয় বা নতুন অ্যাপ্লিকেশনের বিষয় আপনাদের সামনে তুলে ধরি। কোন অ্যাপ্লিকেশন দিয়ে কী করা যায় সেটি তুলে ধরি। তো অবশ্যই এই চ্যানেলের সঙ্গেই থাকবেন, যেভাবে সাপোর্ট দিচ্ছেন ইনশাল্লাহ এভাবে সাপোর্ট দিবেন এবং বেশি করে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে একটি অ্যাপ্লিকেশনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং এই অ্যাপ্লিকেশনের অ্যাকাউন্টটি কীভাবে খুলবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। অনেকে আসলে আমাকে কমেন্টসে বলছেন বা আমার পার্সোনাল নম্বরে ফোন বা এসএমএস করে বলছেন, ভাইয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কীভাবে খুলতে হয়। তো হয়তো অনেকেই ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি জানেন, এটা আসলে খুব একটি সুন্দর ব্রাউজিংয়ের একটি অ্যাপ্লিকেশন, ফেসবুকের মতনই আপনারা ইউজ করতে পারবেন। তো চলুন আমরা দেরি না করে প্লে স্টোরেতে প্রবেশ করি। তো বন্ধুরা, প্লে স্টোরেতে প্রবেশ করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে, আপনারা এখানে দেখতেই পারতেছেন, আমি আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করতেছি। এটা হলো আপনার ইনস্টাগ্রাম, যে অ্যাপ্লিকেশনটি দেখতেছেন দেখুন ইনস্টাগ্রাম লেখা আছে, এটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে অ্যাকাউন্ট খোলার জন্য ওপেন করবেন, ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে আপনাদের সামনে। তো এখানে আমার জিমেল শো হচ্ছে, তো আমি আসলে জিমেল সঙ্গে অ্যাক্টিভ করবো না, আমি কেটে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এবং নিচে লেখা আছে লগ ইন। তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবো, যার তার জন্য আমরা এই ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। তো ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমাদের ফোন নাম্বারটি দিতে বলছে, আমরা আমাদের ফোন নাম্বারটি এখানে দিয়ে দিব। ফোন নাম্বারটি দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আমাদের একটি ভেরিফাই কোড দেবে, আপনারা দেখতেই পারতেছেন এখানে লেখাই স্পষ্টভাবে আছে ইন্টার কনফার্ম ভেরিফাই কোড। তো আমাদের কোডটি দিয়ে দিয়েছে, আমরা এখানে নাম পছন্দ করে দিব, এখানে আমাদের পছন্দ মতন একটি নাম দিয়ে দেবো। তো আমি একটি নাম দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখবেন। তো আমি একটি নাম দিয়ে দিলাম এবং আমাদের যে পাসওয়ার্ডটি পাঠিয়ে দিয়েছে তারা, ইচ্ছা করলে আমরা এটা কালেকশন করে নিতে পারি। পাসওয়ার্ডটি দিয়েছে হলো আপনার 642 953। তো আমরা এখানে পাসওয়ার্ডে 642 953 দিয়ে দিলাম। তো বন্ধুরা, দেওয়ার পরে আপনারা অবশ্যই মনোযোগভাবে দেখবেন কিভাবে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুলব। তো আমরা আমাদের নাম দিলাম এবং আমাদের ভেরিফাই যে কোডটি দিয়েছে সেই কোডটি এখানে দিয়ে দিলাম। এখানে আছে দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড পাসওয়ার্ড। তো আমরা দেওয়ার পরে ক্লিক করে দেব কন্টিনিউ, এটাকে ক্লিক করব। তো এটাতে ক্লিক করে দিলাম, এটাতে ক্লিক করার পরে আমাদের যদি কোনো পারমিশন যদি চায় অ্যালাউতে ক্লিক করে দেবো। অ্যালাউতে ক্লিক করার পরে এখানে লেখা আছে চেঞ্জ ইউজার নেম, তো আমরা চেঞ্জ করবো না, আমরা নেক্সটে ক্লিক করবো, যেহেতু ইউজার নেম যেটা দিচ্ছি এটা রিয়েল আছে। নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পরে এখানে স্ক্রিনে লেখা আছে রেজিস্ট্রেশন, তো একটু ওয়েট করতে হবে। তো বন্ধুরা, আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, তো আমাদেরকে বলতেছে ফলো করতে, ফলো অল ফলো। তো আমরা যদি ফলো করতে চাই কাউকে করতে পারি, তো আমরা করবো, করে নিই, পরিচিত কোনো লোক থাকলে তাদেরকে করে দিই করবো। তো ফলো করলাম, আমরা কয়েকটি ফলো করব। ফলো করার পরে বন্ধুরা আমরা নেক্সটে ক্লিক করব, এখানে নেক্সট দেওয়া আছে, আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পরে এখানে লেখা আছে কন্টিনিউ ফেসবুক। তো আমি কন্টিনিউ ফেসবুকে ক্লিক করব না, আমি স্কাইপ করে দেবো, আমি স্কাইপে ক্লিক করব। তো আমি স্কাইপে ক্লিক করে দিলাম, তার পরবর্তীতেও আমি স্কাইপে ক্লিক করব, স্কাইপে ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে, এখানে লেখা আছে অ্যাড এ ফটো, অর্থাৎ আমাদের একটি প্রোফাইল ফটো দিতে হবে। তো অ্যাড এ ফটোয় ক্লিক করলাম, অ্যাড এ ফটোয় ক্লিক করার পরে আমরা এখন গ্যালারি চুজ করে নেব। গ্যালারি চুজ করার জন্য আমাদেরকে এখানে আমি ক্লিক করব।
তো আমি এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরা সরাসরি আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। তো গ্যালারিতে নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমরা এখন আমাদের গ্যালারি থেকে একটি ফটো পছন্দ করে নেব। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আমি টোটাল ডিটেল আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিভাবে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুলবেন, সেই প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি। অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে বলে আমি ভিডিও টিউটোরিয়ালটি বানাচ্ছি। তো বন্ধুরা, আমরা একটি ফটো পছন্দ করে নিলাম, তো আমি একটি ফটো চুজ করে নিলাম। ফটো চুজ করার পরে কোনো পারমিশন যদি আপনাদের কাছ থেকে চাই তো আপনারা অ্যালাউতে ক্লিক করে দেবেন। তো আমার কাছ থেকে পারমিশন চাইছে, আমি এখন অ্যালাউতে ক্লিক করলাম। অ্যালাউতে ক্লিক করার পরে বন্ধুরা আমরা পরিমাণ মতন এটাকে রাখবো। রাখার পরে আমরা ক্লিক করে দেবো এই তীর চিহ্নটিতে, ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে বন্ধুরা এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে লেখা আছে প্রোফাইল ফটো অ্যাড। তো আমাদের হয়ে গেছে, আমরা এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমরা স্কাইপে ক্লিক করে দিতে পারি বা ওকেতে ক্লিক করে দিতে পারি। তো আমি স্কাইপে ক্লিক করলাম। তো স্কাইপেতে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন আমাদের ইনস্টাগ্রাম যে আমাদের অ্যাকাউন্টটি সেটি সাকসেসফুলভাবে আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা দেখুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কম দেখতেই পারছি। তো এইভাবে করে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করবেন। আমি পরবর্তীতে আরও 2-3টা ভিডিও করব কিভাবে নাম চেঞ্জ করবেন, পরবর্তীতে কিভাবে ফটো চেঞ্জ করবেন সেই প্রসেসগুলো দেখিয়ে দেবো। তো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইবের পাশে একটি বেল আইকন আছে, টিক চিহ্ন দিন, যাতে আমি এরকম টেকনোলজি বিষয়ে ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনারা পান। আর আপনারা হয়তো বুঝতে পারলেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কীভাবে খুলতে হয়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি টিক চিহ্ন দিন, যাতে আমি নিত্য নতুন ভিডিও আপডেট দিলে সর্বপ্রথম আপনারা পান। আর আমার ভিডিওগুলো আপনারা ফেসবুক, টুইটার, আপনাদের যেসব অ্যাকাউন্ট আছে আপনারা শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মের ভাই ও বোনদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা।